এনএসএমৰ আণ্ডাৰত নতুন ভেকেঞ্চি ওলাইছে, বিএ বিকম বিএছচি পাছৰ ভেকেঞ্চি ওলাইছে, এনএম পাছৰ ভেকেঞ্চি ওলাইছে, জিএনএম বিএছচি নাৰ্ছিং পাছৰ ভেকেঞ্চি ওলাইছে, লগতে পোষ্ট বেচিক বিএছচি নাৰ্ছিং পাছৰ ভেকেঞ্চি ওলাইছে, লেবৰেটৰী টেকনিচিয়ান পাছৰ ভেকেঞ্চি ওলাইছে, তাৰপিছত ডি ফাৰ্ম বি ফাৰ্ম আৰু বহুত পোষ্ট আছে। এই ভিডিঅ'ত এ টু জেড ডিটেইলছ জনাই দিয়া হ'ব, ভিডিঅ'ত স্কিপ নকৰিব। এনএছএমৰ আণ্ডাৰত নতুন পদ মুকলি হৈছে, ইয়াতে উল্লেখ কৰিছে টোটেল 872 আৰু ইয়াতে এক নম্বৰ পোষ্টৰ নাম উল্লেখ কৰিছে ডেণ্টেল চাৰ্জন, টোটেল পোষ্ট মুকলি হৈছে 33 আৰু এই পোষ্টৰ চেলাৰী হ'ব 30,500 প্ৰত্যেক মাহত দিব, ইয়াত উল্লেখ কৰিছে। আৰু ইয়াতে কৈছে যে শিক্ষাগত অৰ্হতা হ'ব লাগিব বিডিএছ ডিগ্ৰী, মানে যিসকল কেণ্ডিডেট বেচেলৰ অফ ডেণ্টেল চাৰ্জাৰী এই কোৰ্চ কমপ্লিট কৰিছে সেইসকল কেণ্ডিডেট এপ্লাই কৰিব পাৰিব। দুই নম্বৰ পোষ্টৰ নাম হ'ল এনএম, এনএমৰ টোটেল পোষ্ট মোকলি হৈছে 106, এনএম পোষ্টৰ চেলাৰী 16,500 প্ৰত্যেক মাহত লাভ কৰিব, ইয়াত উল্লেখ কৰিছে। আৰু ইয়াতে কৈছে যে এনএম পোষ্টত আবেদন কৰিবলৈ এনএম নাৰ্ছিং কোৰ্চ পাছ কৰা হ'ব লাগিব, তেতিয়া এপ্লাই কৰিব পাৰিব। লগতে ৰেজিষ্টাৰ আসাম নার্স মিডিয়াস এন্ড হেলথ ভিজিটর কাউন্সিলর বোর্ড হব লাগিব, অসমের যদি বাহিরের আছে তেতিয়ালে ক্যান্ডিডেট নোৱাৰিব। অসমত বহুত ক্যান্ডিডেট এনএম কোর্স বাহিরের বোর্ডৰ পৰা পাস কৰিছে, যদি সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসাম নার্স মিডিয়াস এন্ড হেলথ ভিজিটর কাউন্সিলর নহয় তেতিয়ালে ক্যান্ডিডেট এপ্লাই কৰিব নোৱাৰিব। রেজিস্ট্রেশন যেটো সার্টিফিকেট আছে তাতে চেক কৰিলেই হল। আবেদন করা প্রার্থীর বয়স হব লাগবে, ইয়াতে উল্লেখ করেছে আপ টু 45 ইয়ার্স, যাতে 45-এর উপর নহয় ইয়াত উল্লেখ করেছে। তিন নম্বর যদি পোস্ট, সেই পোস্টের নাম হল স্টাফ নার্স, টোটাল পোস্ট মোকলি হয়েছে 67, এই পোস্টর স্যালারি হব 18,000, ইয়াতে উল্লেখ করেছে প্রত্যেক মাহত 18,000 কই পাব। আর ইয়াতে উল্লেখ করেছে এই পোস্টত আবেদন করবলে জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স পাস করা হব লাগবে, লগতে রেজিস্ট্রেশন হ'ব লাগিব আসাম নার্স মিডিয়াস এন্ড হেলথ ভিজিটর কাউন্সিল। কিছুমান ক্যান্ডিডেট অসমৰ বাহিৰত যাই বিএসসি নার্সিং বা জিএনএম পাস কৰিছে, সেই সকল ক্যান্ডিডেটৰ রেজিস্ট্রেশন চেক কৰিব লাগিব। রেজিস্ট্রেশনত আসাম নার্স মিডিয়াস এন্ড হেলথ ভিজিটর কাউন্সিল আছে না নাই, এই বোর্ডৰ রেজিস্টার থাকিব লাগিব, তেতিয়াই ক্যান্ডিডেট এই পোস্টত আবেদন কৰিব পাৰিব। চাৰি নম্বৰ পোস্টৰ নাম হ'ল সাইকেট্রিক নার্স, টোটেল পোস্ট মোকলি হৈছে 23, এই পোষ্টর স্যালারি 23,000 প্রত্যেক মাহত লাভ করব। এই পোষ্টত আবেদন করবলে বিএসসি নার্সিং পাস করা হব লাগিব, লগতে ইয়াতে উল্লেখ করেছে ক্যান্ডিডেটর 2 বছর এক্সপিরিয়েন্স থাকবে লাগিব, তেতে ক্যান্ডিডেট সাইকিয়াট্রিক নার্স এই পোষ্টত আবেদন করব পারিব। তারপিছত ইয়াতে উল্লেখ করেছে 5 নম্বর যেটি পোস্ট, এই পোষ্টর নাম হল কমিউনিটি নার্স কেস ম্যানেজার, টোটাল পোস্ট মুকলি হয়েছে 22, এই পোস্টর স্যালারি হব 23,000, বিএসসি নার্সিং পাস করা হব লাগবে, ইয়াত উল্লেখ করেছে, লগতে 3 বছর যার এক্সপিরিয়েন্স আছে এই ক্যান্ডিডেট এই পোস্টত আবেদন করব পারিব। আর ইয়াতে উল্লেখ করেছে 6 নম্বর পোস্টর ডিটেলস, ল্যাবরেটরি টেকনিশিয়ান 124 পোস্ট মুকলি হয়েছে, স্যালারি ইয়াত উল্লেখ করেছে 16,500, ল্যাবরেটরি এই পোস্টত আবেদন করবলে ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্স পাস করা হব লাগবে, ইয়াতে উল্লেখ করেছে। 7 নম্বর যেটি পোস্ট, সেই পোস্টর নাম হল ফার্মাসিস্ট, টোটাল পোস্ট মোকলি হয়েছে 111, স্যালারি ইয়াতে উল্লেখ করেছে 17,000 কই প্রত্যেক মাহত লাভ করব। যেসকল ক্যান্ডিডেট ডি ফার্ম বা বি ফার্ম কোর্স পাস করেছে এইসকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করব পারিব। আর ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে, এইবিলাক পোস্টর সিলেকশন প্রসেস হল ইন্টারভিউ হব, মানে প্রথম লিস্ট দেব, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটর লিস্ট ওলাব, তারপিছত যার যার সেই লিস্টত নাম থাকিব সেইসকল ক্যান্ডিডেটর ইন্টারভিউ হব, কেতিয়া হব এইখিনি ডিটেলস পিছত জনাই দিব, ইয়াতে উল্লেখ করেছে। এতিয়া ক্যান্ডিডেটক জনাই দেওয়া হব বিএ বিকম বিএসসি পাস ক্যান্ডিডেট কোনবিলাক পোস্টত আবেদন করব পারিব। বিএ বিকম বিএসসি পাস ক্যান্ডিডেট এডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টত আবেদন করব পারিব, তারপিছত অফিস ম্যানেজার এই পোস্টত আবেদন করব পারিব, ব্লক কোঅর্ডিনেটর এই পোস্টত আবেদন করব পারিব। কিন্তু ক্যান্ডিডেটর পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা কম্পিউটার সার্টিফিকেট লাগিব,
তেতিয়া কেণ্ডিডেট এপ্লাই কৰিব পাৰিব। তাৰপিছত ইয়াতে আছিলে বিকম পাছৰ ভেকেঞ্চি ওলাইছে একাউণ্টেণ্ট, তাৰপিছত এম কম পাছৰ ভেকেঞ্চি ওলাইছে এছিষ্টেণ্ট একাউণ্ট মেনেজাৰ, আৰু বহুত পোষ্ট আছে। সেই পোষ্টৰ ডিটেইলছখিনি নটিফিকেশ্যনত এবাৰ চাই ল'ব। আৰু ইয়াতে আছিলে ইম্পৰ্টেণ্ট পইণ্ট উল্লেখ কৰিছে, ফৰ্ম ফিল আপৰ লাষ্ট ডেট হ'ল আগষ্ট মাহৰ 20 তাৰিখ। এতিয়া কাম কৰক, এই ভিডিঅ' ডিস্ক্ৰিপশ্যনত লিংক দিছোঁ, লিংকত ক্লিক কৰি নোটিছ এবাৰ ভালদৰে চেক কৰক। তাৰপিছত অনলাইন যিসকলে এপ্লাই কৰিব বিচাৰিছে অনলাইন এপ্লাই কৰক। এতিয়ালৈকে লিংক এক্টিভ হোৱা নাই, চেক কৰি থাকক। যেতিয়াই লিংক এক্টিভ হ'ব তেতিয়াই অনলাইন ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব। চেক কৰি থাকক, লিংক ভিডিঅ' ডিস্ক্ৰিপশ্যনত দিয়া আছে। নিজৰ নিজৰ মোবাইলতে ফৰ্ম ফিল আপ কৰিব পাৰিব যিসকল কেণ্ডিডেট এপ্লাই কৰিব বিচাৰিছে। ভিডিঅ' ডিস্ক্ৰিপশ্যনত লিংক দিছোঁ, এতিয়াই চেক কৰক।